রাগ কিন্তু খুব ভয়ঙ্কর, রাগের শারীরিক মানসিক অনেক ক্ষতি আছে। হার্ট অ্যাটাক করে অনেকে রাগে, স্ট্রোক করে ফেলে। রাগ হচ্ছে অনেকটা ঝড়ের মতো। কিসের মতো? ঝড় যেমনি একদিক থেকে এসে সব লন্ড ভন্ড করে দিয়ে অন্য দিক দিয়ে ছুটে চলে যায়, যখন ঝড়টা হয় তখন তো টের পাওয়া যায় না। রাগও তেমন, যখন রাগটা আসে কি যে করে ফেলছি তখন বোঝা যায় না। রাগ চলে যাওয়ার পরে, মাথা ঠান্ডা হওয়ার পরে তখন বোঝা যায়, হায় রে এটা কি করলাম। রাগের সময় দিয়ে দিছে তালাক, রাগের সময় কি করছে, রাগ যখন শেষ তখন কয় হায় হায় বউ, তুমি তো আমার কৈতরি, তুমি তো আমার টুনটুনি, তুমি আমার ময়না পাখি। তো রাগের সময় ওটা খেয়াল ছিল না। তো এরকম অনেক, যেহেতু হিতাহিত জ্ঞান থাকে না, অনেক দুর্ঘটনা ঘটে যায়, মারামারি হয়, সম্পর্কের অবনতি হয়, স্বামী স্ত্রী সম্পর্কের বিচ্ছেদ ঘটে, বাবা ছেলের সাথে রাগ করে না, বাপে কয় দিমু না তরে, কিচ্ছু দিমু না, পোলায় কয় দিবা না কে, বাপে কয় দিলাম না, পোলায় কয় মারলাম তোমারে, বাপে কয় তোরে ত্যায্য করলাম, পোলা কয় কোপ দিলাম, আছে না নাই? শুনবেন এরকম বাবা ছেলে হতাহতের ঘটনা, হাজবেন্ড ওয়াইফ ডিভোর্স পর্যন্ত গড়ায়, বন্ধু বন্ধু সম্পর্ক নষ্ট হয় এই রাগের কারণে। দেখছেন, আল্লাহ যেখানে যত ফোঁটা দেয়া দরকার ওই জায়গায় অত ফোঁটা দেয়, এটার নাম ইসলাম। এজন্য আল্লাহ বললেন, মুত্তাকিদের দুই নাম্বার গুণ আল কাযিমিন আল গায়ব। মুত্তাকিনরা রাগকে সংবরণ করে, তারা অল্পতে চটে যায় না, তারা হট টেম্পার্ড না, তারা বুঝে শুনে কাজ করে, নিজের ক্রোধ আর রাগকে সংবরণ করতে জানে। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ রাসূল বললেন, লাইসা শাদীদু বিসুরআ, কুস্তি করে যে অন্যকে সোয়ায় ফেলতে পারে সে শক্তিশালী নয়। ইন্নামা শাদীদুল লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, রাগের সময় যেই ব্যক্তি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে আল্লাহর কাছে সেই হলো শক্তিশালী। এক একটা কথার ওজন দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, লাইসা শাদীদু বিসুরআ, যে কুস্তি খেলতে পারে ভালো সে শক্তিশালী না, বরং ইন্নামা শাদীদুল লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী। সুবহানাল্লাহ পড়ো। এজন্য আমি মুত্তাকি হম হুজুর, হুজুর আজকের ওয়াজ শুনে আমি মুত্তাকি, শুধু হাত তুলে মুত্তাকি বললে হবে না, রাগ নিয়ন্ত্রণের, রাগ কন্ট্রোল করার অভ্যেস নিজের মধ্যে জাগ্রত করতে হবে, ঠিক কি না? এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমারে কিছু নসিহত করেন, নসিহত করেন। বিশ্বনবী বললেন, লা তাগদাবু, সাহাবী তুমি রেগে যেও না। সাহাবী বললেন, নবী আবার নসিহত করেন। বিশ্বনবী বললেন, তুমি রেগে যেও না। সাহাবী বললেন, শুনলাম তো এটা, আরেকটা কিছু কন। বিশ্বনবী বললেন, রেগে যেও না। রাদ্দাদা মিরারান, বারবার যতবার সাহাবী বিশ্বনবীর কাছে নসিহত চাইলেন, বিশ্বনবী একটা নসিহতই করলেন, রেগে যেও না, কারণ রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো হেরে গেলেন। ওরা আপনারে রাগাতে চাইবে, আপনি ঝগড়া করতে চান না, ওরা আপনারে পায়ে পাড়া দিয়ে ঝগড়ায় নামাতে চাইবে, চিল্লায় কোন ঠিক কি না, ওরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে, ওরা আপনারে অলওয়েজ পোক করবে, ওরা আপনারে হট টেম্পার্ড বানাতে চাবে, আপনারে অস্থির করে দিতে চাবে। কিন্তু ফর্মুলা আমাদের ভালো জানা আছে, আমরা কোরআন থেকে ফর্মুলা নিয়ে চলি, মানব রচিত কোনো ফর্মুলায় আমরা চলি না। জোরে বলেন ঠিক কি না,